এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমানো মানুষদের আমরা বিভিন্ন নাম দিয়ে থাকি। এসব নাম আপনি প্রায় শুনে থাকবেন, যেমন অভিবাসী, শরণার্থী বা আশ্রয়প্রাপ্তি। কিন্তু নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি দেওয়া মানুষকে কিসের ভিত্তিতে বিভিন্ন নামকরণ করা হয়? সীমান্ত পাড়ি দেওয়া মানুষকে মিডিয়া কেন এবং কি ভিত্তিতে ভিন্ন নামে অভিহিত করে থাকে, সেটা কি আমরা কখনো ভেবে দেখেছি? ভিন্ন দেশে পাড়ি দেওয়া মানুষের ভিন্ন নামকরণের কারণ সম্পর্কে চলুন একটু বিশ্লেষণ করা যাক। অভিবাসী, অভিবাসী সাধারণত এমন কাউকে বলা হয় যে উন্নত জীবনযাত্রা বা কর্মসংস্থানের খোঁজে স্থান পরিবর্তন করে থাকেন। অর্থাৎ আপনি যদি বাংলাদেশের অধিবাসী হন এবং বছরে কয়েক মাস কাজের খোঁজে বা ব্যবসায়িক প্রয়োজনে ভারত বা নেপালে অবস্থান করেন, তাহলে আপনাকে অভিবাসী বলা হবে। প্রবাসী, ভিন দেশে স্থায়ীভাবে যখন কেউ বসবাস করতে আসে তখন তাদের সাধারণত প্রবাসী বলা হয়ে থাকে। এই ধরনের মানুষ সাধারণত নিজের ইচ্ছাতেই নিজ দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমান। শরণার্থী, শরণার্থী বলা হয় এমন কোনো ব্যক্তিকে যিনি যুদ্ধ, গণহত্যা বা প্রাকৃতিক দুর্যোগ এড়াতে দেশান্তরী হন। এটি সম্পূর্ণ অন্যরকম একটি পরিস্থিতি। যে মুহূর্তে আপনি কাউকে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেবেন, তখনই তার নির্দিষ্ট কিছু অধিকারকেও স্বীকৃতি দিতে হবে আপনার। তারা এমন পরিস্থিতির শিকার হয়েছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে। এমন ঝাঁকে ঝাঁকে মায়ানমার থেকে আসা লক্ষ লক্ষ শরণার্থীদের অবস্থা নিয়ে প্রথমবার্তা .com-এর ধারাবাহিক 3 পর্বের তৃতীয় পর্ব আজ। 1 বছর আগে মিয়ানমারের সহিংসতার মুখে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গার ঢল নেমেছিল বাংলাদেশের দক্ষিণ উপকূলের সৈকতে। তাদের মধ্যে প্রায় 60% ছিল শিশু। তারা বিশ্ববাসীকে জানিয়েছিলেন রাখাইনে বীভৎস আক্রমণের কথা, আত্মীয় স্বজন, ঘরবাড়ি ও প্রতিবেশীদের হারানোর কথা। মিয়ানমারের সীমানার অদূরে বাংলাদেশের কক্সবাজারের পাহাড়গুলোতে গাদাগাদি করে বাস করে প্রায় 9,19,000 রোহিঙ্গা। পাহাড়ি বনভূমি উন্মুক্ত করে তৈরি করা হয়েছে বিশ্বের সর্ববৃহৎ এই আশ্রয় শিবির। পার্শ্ববর্তী টেকনাফ ও উখিয়াতেও গড়ে উঠেছে বেশ কিছু ক্যাম্প। বাংলাদেশে রোহিঙ্গাদের মধ্যে বেশিরভাগ, প্রায় 7 লক্ষ রোহিঙ্গা এসেছেন 2017 সালের আগস্টের শেষের দিকে রাখাইনে বড় মাপের সহিংসতা শুরু হবার পর। বাকিরা পাড়ি দিয়েছিলেন আগেই, বিভিন্ন সময়ে রোহিঙ্গাদের ওপর নির্যাতন এড়াতে। বাংলাদেশের সরকারের নেতৃত্বে এ অঞ্চলের সাধারণ মানুষ ও বিভিন্ন দেশের সহযোগিতায় রোহিঙ্গা শিবিরগুলোতে এড়ানো গেছে অনেক বড় বিপর্যয়। জরুরি অবস্থার প্রথম থেকে রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও মৌলিক চাহিদা মেটানোর জন্য কাজ করছে ইউনিসেফ ও বিভিন্ন বেসরকারি ও দাতা সংস্থা। রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে মানবাধিকার কর্মীদের কাজের পরিধি বেড়ে এখন অনেক বড় আকার ধারণ করেছে। কিন্তু পালিয়ে আসা রোহিঙ্গাদের প্রয়োজনের তুলনায় আমাদের সাহায্য করার ক্ষমতা এখনও অনেক কম। সংকটের প্রথম দিনগুলোর চরম বিশৃঙ্খলা পার করে অনেক দূর এগিয়ে এসেছি আমরা। রোহিঙ্গাদের আশ্রয় শিবির ও তাদের প্রতিবেশী বাংলাদেশিদের জীবনে নেমে এসেছে এক ধরনের স্বাভাবিকতা। কিন্তু এই স্বাভাবিক অবস্থা সবসময় টিকবার নয়। রাখাইনে বিভৎস হত্যাকাণ্ড ও নির্যাতনের স্মৃতি, ঘরবাড়ি হারানোর যন্ত্রণা রয়ে গেছে লাখ লাখ মানুষের মনে। রোহিঙ্গা ক্যাম্পগুলো আগের তুলনায় এখন অনেক গোছানো। 1 বছর আগে রোহিঙ্গা শরণার্থীরা ত্রাণে পাওয়া প্লাস্টিকের চাদর ও বাঁশ দিয়ে পাহাড়ের গা ঘেঁষে কোনো রকমে আশ্রয় তৈরি করেছিল। সেই সময়কার কাদা ভরা রাস্তাগুলো এখন ইট দিয়ে স্থায়ী করা হয়েছে। বালির ব্যাগ এবং বাঁশের সেতু ব্যবহার করে খাড়া পাহাড়গুলোতে চলাফেরা সহজ করা হয়েছে। রাস্তায় আলো দেওয়ার জন্য বসানো হয়েছে আরো অনেক সোলার বাতি। শরণার্থী পরিবারগুলোর জন্য বিপদ একটু হলেও কমিয়ে আনা হয়েছে। ঘিঞ্জি এই আশ্রয়গুলোতে রোহিঙ্গা শিশুদের খেলাধুলা ও বিকাশের জন্য 136টি শিশুবান্ধব কেন্দ্র চালায় ইউনিসেফ। সহিংসতার শিকার এই শিশুদের অনেকেরই প্রয়োজন মানসিক সাহায্য। তাদের মানসিক অবস্থা স্বাভাবিকে ফিরিয়ে আনার জরুরি কাজটি করে যাচ্ছে শিশুবান্ধব কেন্দ্রের চিকিৎসক, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবকরা। এই কেন্দ্রগুলো ক্যাম্পের সকল শিশুদের জন্য উন্মুক্ত। শরণার্থী হয়ে থাকা খুব একটা আনন্দের কাজ নয়, কিংবা তাদের জীবনও কোনো দামি কার্পেট সজ্জিত সমান্তরাল ফ্লোরের মতোও নয়। তাদেরকে প্রতিনিয়ত নিজের ও আশেপাশের মানুষের সাথে, পরিস্থিতির সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। সর্বোপরি এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশেও এমন অনাকাঙ্ক্ষিত শরণার্থীদের আশ্রয় ও তাদের জীবনমানের উন্নতির জন্য অনেকেই মাথার ঘাম পায়ে ফেলছেন।
শীঘ্রই সকল প্রতিকূলতা কাটিয়ে এক নতুন সূর্য উঠবে সেই অপেক্ষায় আমরা সবাই। প্রথমবার্তা.com সংবাদ ও সংযোগে আমরাই প্রথম।